আমি হঠাৎ করে একটা ভারী কোনো জিনিস উড়ে যাওয়ার সময় আমার এখানে টান লাগে মেরুদণ্ডতে কোমরে। এরপরে আমি ওখানকার প্রাথমিক কিছু ট্রিটমেন্ট নিই, ট্রিটমেন্ট নেওয়ার পরে মোটামুটি আমি সুস্থ ছিলাম। এরপরে দীর্ঘ অনেক বছর আর কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে এই রমজানে আমার আবার সমস্যা দেখা যায়, প্রচণ্ড ব্যথা, অনেক ব্যথা। এরপরে আমি ওখানে প্রাথমিক ট্রিটমেন্টের কারণে কোনো কিছু না হওয়াতে দেশে আসি। ব্যথাটা কি শুধু কোমরেই ছিল নাকি? হ্যাঁ, কোমর থেকে পায়ের দিয়ে গেছিল। আচ্ছা। এবং মেজর ব্যথায় অনেক ব্যথা ছিল। ব্যথাটা ঠিক কখন হতো আপনার? ব্যথাটার কোনো টাইম ছিল না, যখন হাঁটতাম মাঝে মাঝে ব্যথা কম ছিল, আবার অনেক সময় অনেক বেশি ছিল, বা নামাজ পড়তে গেলেও ব্যথা ছিল। দীর্ঘক্ষণ বসে থাকলে? দীর্ঘক্ষণ বসে থাকার কারণে, বা অনেকক্ষণ চেয়ারে এইভাবে স্বাভাবিকভাবে বসে থাকতে পারতাম না। আচ্ছা, এরকম ছিল। আচ্ছা, এরপরে যাক, আমি দেশে আসার পরে তো প্রাথমিকভাবে স্যারকে দেখাই। দেখানোর পরে স্যারে আমাকে কিছু টেস্ট দেয়, এমআরআই দেয়, ওগুলোতে দেখে আমার হাড়ের সমস্যা। আচ্ছা। তো এরপরে যাক, থেরাপির জন্য উনি বলে 17 দিনের জন্য। তা আমি 7 দিনের মাথায় অনুভব করতেছি যে আমারটা আলহামদুলিল্লাহ অনেকখানি কমে গেছে, অনেকখানি কমে গেছে। আচ্ছা। এরপরে স্যারা দেখে, যারা থেরাপি দিচ্ছে তারাও দেখতেছে যে অনেকখানি আমি সুস্থ। আচ্ছা। এরপর আমি বাড়তি আরো 3 দিন থাকি, 10 দিন আমি সুস্থ বোধ করি। মানে যখন আপনি দেখছেন আপনি মোটামুটি সুস্থ হয়ে গেছেন, বাট তার থেকে আরো 3 দিন আপনি? আমি আরো বেশি ছিলাম, মানে নিজের জন্য ছিলাম যে আসলে আসলে আপনি কি সুস্থ নাকি ব্যথাটা ফেরত আসছে কিনা। এরপর আমি দেখলাম এবং হাঁটলাম, সবকিছু দেখছি আলহামদুলিল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই এই মুহূর্তে ভালো আছেন, আর যারা ভালো নেই তারাও আশা করব খুব দ্রুত সময়ের ভিতরে সঠিক চিকিৎসার মাধ্যমে তারাও সুস্থ হয়ে যাবেন এবং ভালো হয়ে যাবেন। দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই। গত প্রায় 16-17 বছর থেকে উনি প্রবাসে আছেন এবং খুব ভালোভাবে ওনার দিন যাচ্ছিল। বাট ছোট্ট একটি ঘটনা কিছুটা পরিবর্তন এনে দিয়েছিল ওনার জীবনে। কি হয়েছিল দর্শক, আসুন ওনার কাছ থেকে জানি প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন আমাদের। আমার নাম মাকসুদুর রহমান বাবলু। আচ্ছা, বাংলাদেশে দেশে বাড়ি কোথায় আপনার? নোয়াখালী বেগমগঞ্জতে। নোয়াখালী বেগমগঞ্জ। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন, আমরা জানি আপনি একজন প্রবাসী, কোন দেশে ছিলেন? আমি কুয়েতে ছিলাম। কুয়েতে কত বছর? দীর্ঘ 16-17 বছর। 16-17 বছর। আচ্ছা, কি হয়েছিল? আপনি, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে আপনি ট্রিটমেন্ট করেছেন, বাট কেন এসেছিলেন বা এই সমস্যাটা প্রথম কবে শুরু হয়েছিল বা ঘটনাটা কি ছিল? এই ঘটনাটা শুরু ছিল আমার যত সম্ভব 2012 বা 2011 মাঝামাঝি সময়। আমি হঠাৎ করে একটা ভারী কোনো জিনিস উড়ে যাওয়ার সময় আমার এখানে টান লাগে মেরুদণ্ডতে কোমরে। এরপরে আমি ওখানকার প্রাথমিক কিছু ট্রিটমেন্ট নিই, ট্রিটমেন্ট নেওয়ার পরে মোটামুটি আমি সুস্থ ছিলাম। এরপরে দীর্ঘ অনেক বছর আর কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে এই রমজানে আমার আবার সমস্যা দেখা যায়, প্রচণ্ড ব্যথা, অনেক ব্যথা। এরপরে আমি ওখানে প্রাথমিক ট্রিটমেন্টের কারণে কোনো কিছু না হওয়াতে দেশে আসি। ব্যথাটা কি শুধু কোমরেই ছিল নাকি? হ্যাঁ, কোমর থেকে পায়ের দিয়ে গেছিল। আচ্ছা। এবং মেজর ব্যথায় অনেক ব্যথা ছিল। ব্যথাটা ঠিক কখন হতো আপনার? ব্যথাটার কোনো টাইম ছিল না, যখন হাঁটতাম মাঝে মাঝে ব্যথা কম ছিল, আবার অনেক সময় অনেক বেশি ছিল, বা নামাজ পড়তে গেলেও ব্যথা ছিল। দীর্ঘক্ষণ বসে থাকলে? দীর্ঘক্ষণ বসে থাকার কারণে, বা অনেকক্ষণ চেয়ারে এইভাবে স্বাভাবিকভাবে বসে থাকতে পারতাম না। আচ্ছা, এরকম ছিল। আচ্ছা, এরপরে যাক, আমি দেশে আসার পরে তো প্রাথমিকভাবে স্যারকে দেখাই। দেখানোর পরে স্যারে আমাকে কিছু টেস্ট দেয়, এমআরআই দেয়, ওগুলোতে দেখে আমার হাড়ের সমস্যা। আচ্ছা। তো এরপরে যাক, থেরাপির জন্য উনি বলে 17 দিনের জন্য। তা আমি 7 দিনের মাথায় অনুভব করতেছি যে আমারটা আলহামদুলিল্লাহ অনেকখানি কমে গেছে, অনেকখানি কমে গেছে। আচ্ছা। এরপরে স্যারা দেখে, যারা থেরাপি দিচ্ছে তারাও দেখতেছে যে অনেকখানি আমি সুস্থ। আচ্ছা। এরপর আমি বাড়তি আরো 3 দিন থাকি, 10 দিন
আমি সুস্থ বোধ করি। মানে যখন আপনি দেখছেন আপনি মোটামুটি সুস্থ হয়ে গেছেন, বাট তার থেকে আরো তিন দিন আপনি, আমি আরো বেশি ছিলাম, মানে নিজের জন্য ছিলাম যে আসলে আসলে আপনি কি সুস্থ নাকি ব্যথাটা ফেরত আসছে কিনা। এরপর আমি দেখলাম এবং হাঁটলাম, সবকিছু দেখছি আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, তো আমরা জানি যে আপনার অসংখ্য ডক্টর আছেন বা অসংখ্য কনসালটেন্ট আছেন আমাদের আশপাশে, কেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বা স্যারকে আপনি কিভাবে চিনতেন বা জানতেন বা কেন স্যারের কাছে এসেছেন? স্যারকে অত বেশি চিনতাম না, আমার ছোট ভাই স্যারকে চিনতেন। কিভাবে চিনতেন? ও বোধ হয় যত সময় ইউটিউবে দেখছে স্যারকে বা টিভিতে দেখছিল, বা ও একবার বোধ হয় দেখাইছিল হাতে ওর কি সমস্যা ছিল, এরপরে সরাসরি ওর মাধ্যমে স্যারকে দেখায়। আচ্ছা, মানে তখন আপনিও মনে হয় স্যারের কিছু ভিডিও দেখেন? হ্যাঁ, স্যারের পরে আমি ও বলার পরে কিছু ভিডিও দেখি, ভালো লাগলো, কনফিডেন্স চলে আসে। হ্যাঁ, এরপরে আমি আসি। আচ্ছা, স্যার যখন প্রথম আপনাকে দেখেছিলেন এবং দেখার পর কি এমন কিছু বলেছেন যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন? হ্যাঁ, স্যার আমাকে বলছে যদি থেরাপি দেওয়া হয় তাহলে সুস্থ, অল্প কয়েকদিনের ভিতরে সুস্থ হবেন, আর যদি থেরাপি না দেওয়া মেডিসিন দেবে ব্যথা কমবে, কিন্তু এটা পুরোপুরি যাবে না, পুরোপুরি যাবে না, ভবিষ্যতের জন্য হয়তো ভালো নাও হতে পারে। আচ্ছা, তো সেজন্য থেরাপি দেওয়াটা দিয়েছে আমি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে গেছেন এবং এখন আপনি আমাদের সাথে যেটা শেয়ার করলেন যে এখন আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন, এই দীর্ঘ একটা সময় পরে ব্যথামুক্ত একটা জীবন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর দরবারে এবং স্যারের সহযোগিতা, যারা থেরাপি দিচ্ছে তাদেরও সহযোগিতা, আচ্ছা, পুরো টিমের জন্য শুক্রিয়া। আপনার কাছে কি মনে হয়েছে যে এই যে আপনি যে ব্যথাটা আপনি বয়ে বেরিয়েছেন আপনার শরীরের ভিতরে, ব্যথার যে একটা যন্ত্রণা আসলে যার হয় আমরা তারাই বুঝতে পারি যে আসলে ব্যথাটা কত কষ্টের, সেই তুলনায় খরচ কি খুব বেশি মনে হয়েছে আপনার কাছে? খরচ বেশি মনে হয়নি, কারণ আমি প্রাথমিক পর্যায়ে এটা ট্রিটমেন্টটা করছি, সঠিক ট্রিটমেন্ট পাইছি আমি, সেজন্য আমার খরচটা খুব অল্পের ভিতরে হয়ে গেছে, অল্পের ভিতরে হয়ে গেছে এবং আমি অন্যদিকে যাইনি। আচ্ছা, এবং এখন কি আপনি কি আপনার সেই কুয়েতে আবার ফেরত যাবেন আপনি? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের দর্শকরা যারা এই মুহূর্তে হয়তো আপনার এই ভিডিওটা তারা দেখছেন, এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো এরকম দীর্ঘদিন যাবত আপনার মতো এরকম সমস্যাটা ভুগছেন, তাদের জন্য যদি আপনি কিছু বলেন? তাদের জন্য বলবো সঠিকভাবে সঠিক জায়গায় আসার জন্য এবং সঠিক পরামর্শ নিয়ে সঠিক ট্রিটমেন্ট করার জন্য, এবং কি যারা যদি ইউটিউব বা টিভি দেখেন তাহলে সর্বদা প্রধান স্যারের ইয়েটা ফলো করেন, ফলো করে ওনার সাথে যোগাযোগ করেন, এবং আমি তো একজন সুস্থ, বাকিটা আপনার ইচ্ছা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন আমাদের এই প্রবাসী ভাইয়ের এই যে একটি ঘটনা, আসলে এরকম অসংখ্য ছোট ছোট ঘটনা আছে, আমাদের আসলে কিছু সঠিক আর্গোনমিক্যাল কিছু নিয়মকানুন আছে, আমরা যদি সেই নিয়মগুলো সঠিকভাবে আমরা মেনে চলি, সঠিক নিয়মে সঠিক দেহভঙ্গিগুলো আমরা করি, কাজগুলো যদি আমরা সঠিকভাবে করি, নিচ থেকে কোনো কিছু নেওয়ার সময় বা জার্নিতে বা ড্রাইভিং করার সময় বা আমরা যখন ফ্যাক্টরিতে কাজ করি বা আমাদের গৃহস্থলের যে কাজগুলো আমরা করি, সেই কাজগুলো করার জন্য আসলে কিছু নিয়মকানুন আছে। আমরা কখনো বলি না আপনি ভারী কিছু নেবেন না, তা না, কিন্তু আপনাকে সেই কাজ করতে হবে, আপনি রিস্কি কাজও করবেন, কিন্তু একটা সঠিক নিয়ম মেনে আপনাকে কাজ করতে হবে। যদি আপনি সঠিক নিয়ম মেনে আপনি কাজগুলো করেন, আপনি সারা জীবন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ভাই যে মেসেজটা আপনাদের জন্য দিয়েছেন যে ওনার যেটা হয়েছে যে যখনই ওনার সমস্যাটা ধরা পড়েছে এবং উনি কিন্তু সাথে সাথে উনি ট্রিটমেন্টটা করেছেন এবং দেখুন খুবই অল্প সময়ের ভিতরে এবং অল্প খরচের ভিতরে, খরচটা অবশ্যই অনেক বড় একটি ব্যাপার, খুবই অল্প খরচের ভিতরে কিন্তু উনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন। যারা ওনাকে চেনেন, প্রবাসের যে ভাইরা আছেন বা বাংলাদেশে যারা ওনাকে চেনেন, তারা দেখেছেন ওনার কী সমস্যা, বাট আজকে দেখুন উনি নিজের মুখে কিন্তু বলছেন যে উনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আপনাদের সকলের কাছে আসলে এটাই বলি যে আপনার একটি সঠিক সিদ্ধান্ত আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আমাদের এই দেশে কিন্তু এখন অসংখ্য ভালো ভালো ডক্টর আছেন, অনেক ভালো ভালো কনসালটেন্ট আছেন, যারা প্রতিদিন এরকম হাজারো মানুষের আপনার ব্যথাজনিত যে ধরনের সমস্যাগুলো আছে, স্ট্রোকজনিত যে সমস্যাগুলো আছে, সেগুলো চিকিৎসা দিয়ে থাকেন। আপনারা যে কোনো ধরনের সমস্যায় একটু শুধু তাদের সাথে একটু যোগাযোগ করেন, দেখবেন আপনার এই সমাধানটা আপনি খুব সহজেই পেয়ে যাচ্ছেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য আসসালামু আলাইকুম, পুরো টিমকে ধন্যবাদ, ডাক্তার সাহেবকে ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা।
দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।